ঢাকায় গোল্লাছুট পরিবারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত। ঢাকা থেকে খান আক্তার হোসেন খবরটি পাঠিয়েছেন। আজ 14ই অক্টোবর 2023 ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গোল্লাছুট পরিবারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রখ্যাত সুরকার শেখ সাদি খান ও বাংলাদেশের বিচারপতি মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবারের সভাপতি রিমা সুলতানা লিপু। অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন প্রিয়াঙ্কা রোজারিও, দুনিয়া রায়, দিলদারের কৌতুক, সুলতানা চৌধুরী, লক্ষ্মী রায়, অন্তরা শর্মা, মনোয়ারা মেরি, সোফায়েত হোসেন, সবুজ, কাজী আসলাম প্রধান। বর্ষব্যাপী অনলাইন রিয়েলিটি শো প্রচার করে দেশের সবার মন জয় করেন। আজ ছিল গোল্লাছুট সুপারস্টার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2023। পুরস্কার গ্রহণ করেন মুসাসিন মাহিন, ইয়ামা ইফতি, রামিসা রওজা রুমিসা, মুস্তাদিদ উমা দাস, প্রাপ্তি সরকার মোনালি, ইয়ানা ইফতি ইতুমনি, শাহিন, রিদিতা বালা, নূরে আলম, সানজিদা আঞ্জুম, তাসফিয়া, আনিশা আমিন, বাইরের অঞ্জুমা, মুসা মাহবুব ওয়াহিদ, আবরার রাজীব, মুনি মাহবুব, তাতিয়া তাহা, সিফাত উল্লাহ, মহিউদ্দিন সানি। সবার অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসব মুখর হয়ে ওঠে। উপস্থাপনায় ছিলেন মাহবুবা নাজরিন ও আনিশা আমিন, জেসমিন জাহানা, পরিচালনায় ছিলেন আজাহরুল ইসলাম।